দেখুন, এটা হচ্ছে বর্ডারে, দেখুন বিএসএফ এখানে বসে আসছে, ডিউটি তো করতেছে। আর এখানে বিএসএফ আর যেখানে ডিউটি করতে চায়, এখানে মন্দিরের মধ্যে 20 ফুটের ডিফারেন্স। দেখুন এটা 1947 আগ পর্যন্ত ব্রিটিশ জমানাতে হিন্দুস্তান পাকিস্তান কোনো কিছু ছিল না, এটা এক মানে হিন্দুস্তান ছিল। যাই হোক, পরে স্বাধীনতা ভারতবর্ষের যখন 1947 যখন স্বাধীনতা পেল, তখন হয়ে গেল পূর্ব পাকিস্তান আর পাকিস্তান। জানে না এই পূর্ব পাকিস্তান ওরা কেন করেছিল, মুসলিম বহুসংখ্যক বলে না কোনো কিছু, আমরা এটা জানি না। যেটা ডিভিজন করেছিল ওটা আমরা আমাদের এখন সমস্যার ওটা পাই। এখন আমরা যেটা বুঝতে পারতেছি, দেখুন এটাই হলো বাংলাদেশ। দেখুন এই কাজগুলো দেখাচ্ছে, এখান থেকে 100 মিটারও দূরে। এখন এটা বর্তমানে জামালপুর ডিস্ট্রিক্ট, গ্রামের নাম হচ্ছে কামালপুর, বালুগাঁও, দানেবা, আর একটা হচ্ছে বালিগাঁও, তিনটে। এখন জানি না ওদের কোনটা ইউনিয়ন কি, জানেন না, ঠিক আছে। এটাই হচ্ছে বাস্তব, এটা হচ্ছে বোকা। দেখুন ফেন্সিং, আর ফেন্সিং এর বাইরে হচ্ছে এটা হচ্ছে আমাদের নিয়ে গেলি যা। আমরা পরে আসবো প্রসাদ খাওয়ার জন্য। এই যে দেখুন এখানে ফেন্সিং এর বাইরে আমরা আমাদের মন্দির কালী মন্দির, এটা আজ থেকে না, ব্রিটিশ জমানের, ব্রিটিশ যে যেটা শাসন ছিল তখন থেকে আমাদের এটা পূজা হচ্ছে এই মন্দিরে। গাছটা দেখুন কত বড়, এই দুটো বড় দেখুন কত বড়। কত বড় বিটু পরাক্ষ দেখুন, এই জিনিসটা 1947 এর পর ওটা আমাদের ডিভিশন হয়ে গেল, এটা বাংলাদেশ। বাংলাদেশ মানে কি, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, বাংলাদেশ হলো 1971, তখন ছিল পূর্ব পাকিস্তান। জহল এটা গড়বড় করে গেছিল, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা, বাংলাদেশের মাতৃভাষা, ওরা এটাকে ডিভাইড করে আমাদেরকে যাতনা দেওয়ার জন্য এই জিনিসটার একটা প্রকল্প করেছিল। এটা হচ্ছে ফেন্সিং, এটা এই ফেন্সিং এর বাইরে, এটা 10 মিটার না, এই দেখুন এটা ফেন্সিং, এটা ফেন্সিং, আর এই দেখুন ফেন্সিং এর এটাই সাথেই মন্দির, 10 মিটারও ডিস্টেন্স না, জাস্ট রাস্তার, এই দেখুন রাস্তার স্লোপ। আমি আপনাদের এই রাস্তা থেকে যেটা রাস্তা, এটা হচ্ছে রাস্তা, রাস্তার স্লোপের নিচে এটা মন্দির, এটা হচ্ছে কালীমার মন্দির। এটা আমাদের, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, আমরা যারা মানুষ আছি, কালীমার পূজা। কালীমা মানে অসুর বংশকে ধ্বংস করা। আমরা বাংলাদেশের মানুষ, এই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, শেরপুর ডিস্ট্রিক্টের আমরাও মানুষ, ঠিক আছে। দেখুন এটাই এটাই দেখুন, এখন এখন এটা আমাদের বর্ডার রোড, পাশেই দেখুন এই যে ফেন্সিং, এটা হচ্ছে ফেন্সিং। আমি এখন জিরো লাইনে দাঁড়িয়ে আছি, জিরো লাইনে দাঁড়িয়ে আছি এখন। এই যে এখানে বিএসএফ, এটা হচ্ছে বর্ডার রোড, ঠিক আছে। তো ভুলেও আপনার পরিবারের যারা আছেন, সবাই কালীমার যারা ভক্ত, মাকে স্মরণ করবেন, একবার প্রণাম করে দিবেন।